জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই দরবারের সকল সদস্যকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং নিতাই চাঁদের অপার করুণায় অবশ্যই ভজনে আছো। 12ই জুন রবিবার পানিহাটিতে দণ্ডমহোৎসব, যাকে চিরা দধি মহোৎসবও বলা হয়। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই চিরা দধি মহোৎসব বা দণ্ড মহোৎসব নিয়ে। এই মহোৎসব কি, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, সেই সব কিছুই চেষ্টা করব আমরা একটু একটু করে জানার। নিতাই চাঁদ যতটুকু আমাদেরকে জানাতে চাইবে আমরা সেইটুকুই আস্বাদ করবার চেষ্টা করব। চলো নিতাই চাঁদের কৃপা ভিক্ষা করে আমরা আমাদের আলোচনা, আজকের আলোচনা শুরু করি। মহাপ্রভু তখন সন্ন্যাস নিয়েছেন, কলির জীবকে উদ্ধার করার জন্য সমস্ত নদিয়াবাসীকে কাঁদিয়ে নদিয়ার নিমাই সন্ন্যাস নিয়ে তখন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। প্রথমবার নীলাচল পরিভ্রমণ সম্পন্ন করে প্রভু ফিরে এসেছেন আবার গৌর দেশে। ফিরে এসে আছেন শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে। সেই সময় রঘুনাথ গেছেন মহাপ্রভুর শরণ নিতে। রঘুনাথের বাড়ি ছিল সপ্তগ্রামে। পিতার নাম হিরণ্য দাস, জেঠুর নাম গোবর্ধন। বিশাল সম্পত্তির মালিক তারা, জমিদার বংশ। বাবা জেঠার একমাত্র উত্তরাধিকারী রঘুনাথ। সে তাদের অবস্থা কত ভালো ছিল সে কথা বোঝানোর জন্য বোধহয় এইটুকু বলাই যথেষ্ট যে সেই যুগে তাদের জমিদারির বাৎসরিক আয় ছিল 1 লক্ষ টাকা। কিন্তু রঘুনাথের মন বৈরাগ্যের গেরুয়ায় ছোপানো। তার মনে জমিদারির প্রতি বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। রঘুনাথের মন তখন ব্যাকুল হয়েছে মহাপ্রভুর শরণ পাওয়ার জন্য। তাই যেইমাত্র তিনি সংবাদ পেয়েছেন যে মহাপ্রভু এসেছেন শান্তিপুরে, তিনি ছুটে গেছেন মহাপ্রভুর চরণ দর্শন করবার জন্য। কিন্তু মহাপ্রভু কিন্তু তাকে সেইবার কৃপা করলেন না। মহাপ্রভু রঘুনাথকে শিক্ষা দিলেন, রঘুনাথকে আজ্ঞা দিলেন যে মর্কট বৈরাগ্য, লোক দেখানো বৈরাগ্য করো না। তোমার এখনো সময় হয়নি রঘুনাথ কৃপা পাওয়ার, তুমি বাড়ি ফিরে যাও। অন্তরে এই বৈরাগ্যের আগুন জ্বালিয়ে নিষ্পৃহ হয়ে তুমি এখন বিষয় ভোগ করো, যখন তোমার সময় হবে তুমি নিশ্চিত কৃপা পাবে। তিনি আশীর্বাদ করলেন রঘুনাথকে যে শীঘ্র কৃষ্ণ কৃপা লাভ হোক। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে রঘুনাথ ফিরে এলেন সপ্তগ্রামে তার নিজের বাড়িতে এবং মহাপ্রভুর নির্দেশ মতোই মনের ভেতরে বৈরাগ্যের আগুন জ্বালিয়ে রেখে তিনি নিয়োজিত হলেন জমিদারি কাজে। বাহ্যিক দিক থেকে, বহিরঙ্গের দিক থেকে খুব সুনিপুণভাবে জমিদারি কার্য তিনি করে যেতে লাগলেন। স্বাভাবিকভাবেই তার বাবা জ্যাঠাও খুব খুশি, পুত্র এত সুন্দর করে জমিদারি কার্য করছে। এমন সময় তৎকালীন বাংলার শাসক যিনি সুলতান ছিলেন, তার সঙ্গে তার জেঠুর সম্পত্তির খাজনা সংক্রান্ত একটি ব্যাপার নিয়ে গণ্ডগোল শুরু হলো। নবাবের আদেশে কাজী এলেন তার জেঠুকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু জেঠুকে পেলেন না, না পেয়ে রঘুনাথকেই বেঁধে নিয়ে গেলেন। বেশ কয়েকদিন বন্দিও করে রাখলেন রঘুনাথকে, কিন্তু তারপর রঘুনাথের সুমিষ্ট কথা এবং ব্যবহারে অত্যন্ত প্রীত হয়ে কাজী রঘুনাথকে ছেড়ে দিলেন। কিন্তু এই ঘটনা রঘুনাথের মনের বৈরাগ্যের আগুনকে যেন আরো প্রজ্বলিত হয়ে করে দিল। রঘুনাথ আর বাড়ি থাকতে ইচ্ছুক হলেন না, বাড়ি থেকে পালিয়ে গেলেন। কিন্তু বেশি দূর যেতে পারলেন না, তার আগেই তার পিতা তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনলেন।
রঘুনাথের যাতে মন গৃহাভিমুখী হয় সেই উদ্দেশ্য নিয়ে এক পরমা সুন্দরী কন্যার সঙ্গে তার বিবাহ সম্পাদন করা হল। কিন্তু অচিরেই রঘুনাথের পিতা বুঝতে পারলেন যে যার মনে চৈতন্যের কৃপা বাতাস লেগেছে তাকে গৃহে আবদ্ধ করে রাখা সম্ভব নয়। এইভাবে কেটে গেল দুবৎসর। কিন্তু রঘুনাথের মনে একটা যেন প্রশ্ন দেখা দিল। বারবার তিনি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু বারবার তিনি ব্যর্থ হচ্ছেন। এই ঘটনা রঘুনাথ বসে বসে চিন্তা করে মনের মধ্যে কিসের যেন একটা আভাস পেলেন। ইতিমধ্যে মহাপ্রভুর আজ্ঞায় নাম প্রেম প্রচার করবার জন্য নিতাই চাঁদ নীলাচল থেকে ফিরে এসেছেন গৌরমণ্ডলীতে, গৌর দেশে। সমস্ত গৌর দেশকে নাম প্রেমের বন্যায় ভাসাবেন বলে নিতাই চাঁদ তার সঙ্গী সাথীদের নিয়ে চলছেন পথে। চলতে চলতে উপস্থিত হয়েছেন পানিহাটি গ্রামে। পানিহাটি গ্রামে ভক্ত সঙ্গে উপস্থিত হয়ে তিনি মাতিয়ে দিয়েছেন সকলকে। সমস্ত পানিহাটি গ্রাম নাম প্রেম বন্যায় ভেসে যাচ্ছে। আবাল বৃদ্ধ বনিতা না প্রেমানন্দে মাতোয়ারা, কারোর কোনো বাহ্য জ্ঞান নেই, দেহ জ্ঞান সম্পূর্ণ লুপ্ত হয়েছে, অষ্টসাত্ত্বিক বিকারে আক্রান্ত। এমন সময় রঘুনাথ এসে উপস্থিত হলেন পানিহাটি গ্রামে নিত্যানন্দ সমীপে। রঘুনাথ এসে দর্শন করছেন যে নিতাইচাঁদ বটবৃক্ষমূলে পিণ্ডার উপরে বসে আছেন যেন কোটি সূর্য সম। তাকে ঘিরে ওপরে নিচে বসে আছে অগণিত ভক্তবৃন্দ, সকলেই প্রেমানন্দে মাতোয়ারা। রঘুনাথ বিস্ময়াবিষ্ট হল প্রভুর প্রভাব দেখে, দূর থেকে দণ্ডবত করলেন। প্রভুর সেবক রঘুনাথকে দেখতে পেল। সেবক নিতাইচাঁদকে জানালেন যে রঘুনাথ এসেছে এবং দূর থেকে দণ্ডবত করছে। একথা শুনে নিতাইচাঁদ রঘুনাথের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, ওরে চোরা মোলে মোরে দিলি দর্শন, আয় আয় তোর দণ্ড করিব বিধান। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে নিতাইচাঁদ রঘুনাথকে কেন চোরা বা চোর বললেন? তাহলে কি রঘুনাথ কোনো কিছু চুরি করেছিল বা চুরি করতে চেষ্টা করেছিল? এই প্রশ্নের মীমাংসায় শাস্ত্রকাররা যা বলছেন তা হলো, নিতাই কৃপা ভিন্ন, গৌর লাভ সম্ভব নয়। গৌর হলেন নিতাই চাঁদের একান্ত আপনার ধন। মহাপ্রভু তার শ্রীমুখে নিজেই বলছেন যে নিতাই চাঁদ ভিন্ন, তার দ্বিতীয় আর কেউ নেই, এবং নিতাই চাঁদ যাকে কৃপা করেন অবিচারে গৌর তার হন। তাই গৌরের কৃপা পেতে হলে অবশ্যই আগে নিতাই কৃপা পেতে হবে। কিন্তু রঘুনাথ নিতাই কৃপা লাভ না করেই গৌর পেতে অভিলাষ করেছিল, তাই জন্য নিতাই চাঁদ তাকে চোরা বা চোর বলে সম্বোধন করেছিলেন। এটা কিন্তু অবশ্যই প্রীতির সম্বোধন। এবং এই লীলার মাধ্যমে কিন্তু মহাপ্রভু আমাদের মতো জীবকে এটাই দেখাতে চেয়েছিলেন যে নিতাই ভিন্ন কোনোভাবেই মহাপ্রভুকে লাভ করা সম্ভব নয়। নিতাই চাঁদের ওপর যদি তিলমাত্র দেশ কারো থাকে, সে যদি কোটি জন্ম ভজন করে, তবুও কিন্তু গৌরচরণ লাভ তার পক্ষে সম্ভব নয়। যাই হোক, নিতাই চাঁদ রঘুনাথকে তার নিজের কাছে ডাকলেন, কিন্তু রঘুনাথের মনে অপরাধ বোধ কাজ করছিল, তাই রঘুনাথ কিন্তু সহজে নিতাইচাঁদের সামনে আসতে চাইছিলেন না,
তিনি দূর থেকেই দণ্ডবোধ করছিলেন। তখন নিতাইচাঁদ তাকে বলপূর্বক আকর্ষণ করে নিজের সামনে আনলেন। রঘুনাথ নিতাইচাঁদের চরণে দণ্ডবোধ করলে নিতাইচাঁদ কৃপা করে তার চরণ রঘুনাথের মস্তকে স্থাপন করলেন। রঘুনাথ আনন্দে বিগলিত হয়ে গেল। রঘুনাথ নিতাইচাঁদকে প্রশ্ন করলেন, বলো বলো প্রভু নিতাই, আমি কি তোমার গৌর পাব? নিতাইচাঁদ তো সেই কৃপা করবেন বলেই বসে আছেন, অবিচারে সেই কৃপাই করছেন। নিতাইচাঁদ তখন রঘুনাথকে একটু সহজ করবার জন্য বললেন যে আমি তোমাকে আজ এক দণ্ড দেব। কি দণ্ড জানো? এই যে আমার যত ভক্ত বৈষ্ণব দেখছো এখানে, তুমি তাদের সকলকে চিরা দই খাওয়াও, চিরা দধি খাওয়াও। এই দণ্ডের কথা শুনে রঘুনাথ অত্যন্ত আনন্দিত হলেন। এ তো দণ্ড নয়, এ তো কৃপা। তখনই রঘুনাথ তার নিজের লোকজনকে পাঠালেন গ্রামে। গ্রাম থেকে নিয়ে আসালেন প্রচুর পরিমাণে চিরা, প্রচুর পরিমাণে দুধ, দই, আনালেন চিনি, সন্দেশ, কলা, কর্পূর, ঘৃত ইত্যাদি সমস্ত বস্তু। আনালেন বড় বড় মৃৎকুণ্ড সাতখানা, আনালেন ছোট ছোট মৃৎপাত্র প্রায় 200-400। ইতিমধ্যেই চারিদিকে প্রচার হয়ে গেছে যে পানিহাটির বটবৃক্ষমূলে মহোৎসব হচ্ছে। সেই খবর পেয়ে চারিদিক থেকে অগণিত ভক্ত বৈষ্ণব আসতে লাগলেন পানিহাটিতে। ব্রাহ্মণ সজ্জনেরা আসতে লাগলেন, প্রত্যেককে সামনে দুটো করে মৃৎপাত্র দেওয়া হলো। এক বিপ্র এগিয়ে এসে সেই বড় বড় সাতটি মৃৎপাত্রে একটাতে চিরা ভেজালেন ঘন গরম দুধ দিয়ে, আরেকটাতে চিরা ভেজালেন দধি দিয়ে, তার মধ্যে দিলেন কলা, চিনি, সন্দেশ, দিলেন ঘৃত, কর্পূর ইত্যাদি। এইভাবে সাতটি বড় বড় মৃৎপাত্র এনে রাখা হলো প্রভুর সামনে। এবার উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে দুটি করে মৃৎপাত্র দেওয়া হলো। প্রত্যেকটি পাত্রে একটিতে দেওয়া হলো চিরা দধি, আরেকটিতে দেওয়া হলো চিরা দুধ। নিতাইচাঁদ তার নিজের মণ্ডলীদের নিয়ে বসলেন চবুতরার উপর। যে সমস্ত ব্রাহ্মণ সজ্জনেরা এলেন, ব্রাহ্মণ পণ্ডিতেরা এলেন, প্রভু তাদের সকলকে ওপরে বসালেন, প্রত্যেকের সামনে দুটি করে পাত্র দেওয়া হলো। এইবার যারা ওপরে বসতে জায়গা পেলেন না, তারা নিচে মণ্ডলী আকারে বসলেন। তাতেও যাদের জায়গা কুলোলো না, তারা গিয়ে বসলেন গঙ্গা তীরে। সেই গঙ্গা তীরেও যাদের জায়গা কুলোলো না, তারা গঙ্গা জলে নেমে দাঁড়ালেন। সকলের পাত্র ভর্তি করা হলো চিরা দুধ এবং চিরা দধি দিয়ে। সকলের যখন পাত্র ভর্তি হয়ে গেল, তখন নিতাইচাঁদ ধ্যানে বসলেন। ধ্যান করে আবাহন করলেন মহাপ্রভুকে। মহাপ্রভু এসেছেন দেখে নিতাইচাঁদ উঠে দাঁড়ালেন। মহাপ্রভুকে নিয়ে সকল ভক্ত বৈষ্ণবের সামনে সামনে গেলেন। প্রত্যেকের পাত্র থেকে এক গ্রাস করে চিরা মহাপ্রভুর মুখে তুলে দিলেন। তারপর এসে বসলেন পিণ্ডার উপর। চারটি বড় মৃৎপাত্র নিয়ে রাখলেন নিজের ডান দিকে। সেখানে আসন দিয়ে মহাপ্রভুকে বসতে বললেন। মহাপ্রভু সেখানে বসলেন। দুই ভাই আনন্দ সহকারে ভোজন করতে লাগলেন। এমন সময় রাঘব পণ্ডিত এসে উপস্থিত হলেন সেখানে। রাঘব পণ্ডিত নিতাইচাঁদকে আহ্বান করলেন নিজের গৃহে প্রসাদ পাওয়ার জন্য। নিতাইচাঁদ বললেন, নিশ্চয়ই রাত্রে তোমার গৃহে প্রসাদ পাব, কিন্তু এখন এইখানে আমি পুলিন ভোজনের আনন্দ নেব। ঠিক যেন দাপরে যমুনা তীরে পুলিন ভোজন করছেন আমার কৃষ্ণ বলরাম, সেই আনন্দে মেতে উঠেছেন নিতাইচাঁদ। নিতাইচাঁদের রঙ্গ দেখছেন প্রত্যেকটি ভক্ত বৈষ্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের মধ্যে যারা সৌভাগ্যবান, তারা মহাপ্রভুর দর্শন লাভ করছেন। নিতাইচাঁদ ভাবাবেশে অধীর হয়ে গেছেন। তিনি সকলকে আজ্ঞা দিলেন যে হরি হরি বলে প্রসাদ গ্রহণ করুন। হরি হরি রবে ভুবন ভরে গেল। সকলেই আনন্দ সহকারে ভোজন করতে লাগলেন। নিতাইচাঁদ
এবং মহাপ্রভু দুই ভাই আনন্দে ভোজন সমাধা করলেন। নিতাইচাঁদের ভোজন হয়ে যাওয়ার পর নিতাইচাঁদ আচমন করলেন। আচমন করার পর চারটি পাত্রে যা অবশেষ ছিল সেই অবশেষ রঘুনাথকে দিলেন। বাকি তিনটি পাত্রের অবশেষ ব্রাহ্মণ ভাগ করে দিলেন সকল ভক্তদের মাঝে। রঘুনাথ কৃপা পেলেন। এরপর সেই ব্রাহ্মণ পুষ্পমালা এনে নিতাইচাঁদের গলায় পড়ালেন, হাতে দিলেন সুগন্ধি তাম্বুল। নিতাইচাঁদ হাসতে হাসতে তাম্বুল মুখে দিলেন, তারপর নিজের চর্বিত তাম্বুল এ দিলেন রঘুনাথের হাতে। রঘুনাথ আনন্দে অধীর হলেন। এই প্রসাদ তিনি সকলের মধ্যে ভাগ করে দিয়ে নিজেও গ্রহণ করলেন। এইভাবে রঘুনাথ নিতাই কৃপা লাভ করলেন, আর নিতাই কৃপা লাভ করার ফলে গৌর কৃপা লাভ তার অবশ্যই হল। এই উৎসবই চিরা দধি মহোৎসব বা রঘুনাথের দণ্ডবিধানের উৎসব বলে দণ্ড মহোৎসব নামে খ্যাত। সেই দিন থেকে এই তিথিতে প্রতি বছর পানিহাটির সেই বটবৃক্ষ মূলে চিরা দধি মহোৎসব সাড়ম্বরে পালন করা হচ্ছে। বাবাজি মশাই সেখানে কীর্তন করছেন। আজও বহু ভক্ত বৈষ্ণব এই দিন ওইখানে সমবেত হন এবং এই লীলার কথা স্মরণ করেন এবং তার সঙ্গে সঙ্গে জগৎকে স্মরণ করান যে নিতাই কৃপা ভিন্ন গৌর লাভ সম্ভব নয়। যাদের পক্ষে সেই দিন পানিহাটিতে যাওয়া সম্ভব নয় তারা কিন্তু বাড়িতেই আমরা এই লীলা স্মরণ করতে পারি। বাড়িতেই আমরা সেই দিন নিতাইচাঁদ এবং মহাপ্রভুর উদ্দেশ্যে এই চিরা দধির ভোগ লাগাতে পারি। যারা লাগাতে চাও অবশ্যই ভালো চিরা এনে জল দিয়ে তাকে ধুয়ে নেবে। যে পরিমাণ চিরা আনবে সেই পরিমাণ দুধ, সেই পরিমাণ মিষ্টি দই, চিনি, সন্দেশ, চাপা কলা, ঘি প্রভৃতি নানাবিধ দ্রব্য একসঙ্গে মেখে দুটো মাটির হাঁড়ি করে প্রভুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করবে। নিবেদন হয়ে গেলে তারপর সেই প্রসাদ সকলে মিলে আনন্দ সহকারে পাবে এবং এই লীলার কথা স্মরণ করে সকলে সমস্বরে ধ্বনি দেবে, জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আমার আজকের কথা আমি এখানেই বিশ্রাম করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং শেয়ার করো। যারা আজকে আমার চ্যানেল নিতাই দরবার প্রথম দেখছো তারা কিন্তু নিতাই দরবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।